নমস্কার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের প্রত্যেকেরই কখনো না কখনো জ্বর হয়েছে জ্বর জ্বালা সর্দি কাশি হলে অ্যাম্পিসির মক্সিসির আর পিট খারাপ হলে মেট্রোজিল এই ছোটোখাটো চিকিৎসাগুলো আমরা নিজেদের উপর প্রায়শই করে থাকি তবে এটা বুঝতে হবে যে যে কোনো ইনফেকশন থেকে শরীরে জ্বর হওয়াটা এক ধরনের রক্ষা কবচ একটা প্রোটেক্টিভ মেকানিজম এবং বাজার থেকে যে কোনো দোকান থেকে সহজলভ্য অ্যান্টিবায়োটিকের অভাব নয় তাই আজকে আমাদের আলোচনার বিষয় হল অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও তার সমস্যা আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর পার্থ সারথী কর্মকার নমস্কার এবং ডক্টর অরুণাংশ তালুকদার নমস্কার নমস্কার দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই নমস্কার পর্দার ওপারে বসে থাকা দর্শক বন্ধুদের জন্য বলবো আপনারা চাইলে অবশ্যই আমাদের ফোন করতে পারেন আমাদের যোগাযোগের ফোন নাম্বার টু এবং টু ডক্টর কর্মকার যেহেতু আজকে আমাদের আলোচনা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে প্রথমেই জানতে ইচ্ছা করছে অ্যান্টিবায়োটিক জিনিসটা কি এবং এটি কাজ কি কিভাবে রোগ প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে আচ্ছা এটা খুব প্রাথমিক প্রশ্ন আপনি যেটা করেছেন ঠিক কথায় এটা আমাদের জানা উচিত যে অ্যান্টিবায়োটিক অ্যান্টি মানে আমরা বেশিরভাগ লোকই জানি অ্যান্টি মানে এগেনস্ট কোনো কিছুর বিরুদ্ধে আর বায়োটিক্স মানে হচ্ছে একটা জীবাণু তো ব্যাকটেরিয়া নামক এক রকম জীবাণু আছে যেটার বিরুদ্ধে এই মলিকুলগুলো বা ওষুধগুলো কাজ করে সেই জন্য এর নাম দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক সুতরাং আমাদের যখন শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে বা সংক্রমণ হচ্ছে তখন এই জাতীয় মলিকুলগুলো দিয়ে আমরা এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করিয়ে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে সেই জন্য এর নাম দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক বেশ তবে ডক্টর তালুকদার এই অ্যান্টিবায়োটিক দিয়ে কি আমাদের শরীরে অন্যান্য রোগ সৃষ্টিকারী জীবাণুকেও আমরা মারতে পারি না এই জায়গাটায় একটা আমাদের ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক মানেই হচ্ছে যে আমরা আমাদের শরীরে যে কোনো রোগ হলে তার জীবাণুকে মারতে পারি অ্যান্টিবায়োটিক শুধু যেটা ডক্টর কর্মকার বললেন যে ব্যাকটেরিয়ার এগেনস্টেই কাজ করে কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াও আরও যেরকম ধরুন ভাইরাল ইনফেকশন কমন সেইগুলোতে ফাঙ্গাল ইনফেকশন প্যারাসাইটিক ইনফেকশন যে সেইগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না সেখানে অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল সেইগুলো শুধু অ্যান্টিবায়োটিক শুধু কাজ করে ব্যাকটেরিয়ার এগেনস্টে বেশ তবে আমাদের শরীরে তো নানা রকমের ইনফেকশন হতে পারে যেটা আমরা শুনলাম ভাইরাসের ইনফেকশন ব্যাকটেরিয়ার ফাঙ্গাল সাধারণ মানুষের তো সেটা বোঝার ক্ষমতা নেই সেক্ষেত্রে এই যে দোকান থেকে আমরা একটু জ্বর হলো বা একটু ইনফেকশন হয়ে গেল একটা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে ফেলছি সেটা কতটা যুক্তিসঙ্গত ডক্টর কর্মকার আচ্ছা এই ব্যাপারে বলি আপনি খুব একটা খুব ভালো প্রশ্ন করেছেন যেটা আমরা অ্যান্টিবায়োটিক সত্যি করে যথেচ্ছভাবে ইউজ করছি কোনো কিছু না ভেবে ইউজ করছি বাচ্চা বয়স্ক এদের ক্ষেত্রে আরও বেশি ক্ষতি হয় তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলি আপনারা হয়তো যারা শুনছেন এই প্রোগ্রাম তারাও জানেন এবং করে থাকেন এই ভুলটা যে সামান্য একটু সর্দি জ্বর হলো কাশি হলো হাঁচি হলো যেটা বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট মোর দ্যান নাইনটি আমি বলবো সেক্ষেত্রে এটা ভাইরাল ইনফেকশান এবং সেক্ষেত্রে যদি আপনি অ্যান্টিবায়োটিক দোকান থেকে নিয়ে পাক কারোর প্রেসক্রিপশান হয়তো পেয়েছেন সেই অনুযায়ী যদি খান সেটা শরীরের ক্ষতি ছাড়া কিছু ভালো করতে পারে না বরঞ্চ আপনার যে ভাইরাল ইনফেকশন হয়েছে সেটার এগেনস্টেও প্রতিরোধ গড়ে তোলাটাকে ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্যে কিছুটাভাবে বিঘ্নিত হতে পারে বেশ তবে আমাদের শরীরে জন্য যদি আমরা বিধিনিষেধ নিয়ম না মেনে এই অ্যান্টিবায়োটিক খাই তাহলে কি কি ধরনের ক্ষতি হতে পারে যেটা ডক্টর তালুকদার আমাদের বললেন সেটা আপনি যদি বলেন যে অ্যান্টিবায়োটিক যদি এরকম মিসইউজ করি যে আমরা ধরুন প্রয়োজন নেই তা সত্ত্বেও খেলাম তাহলে কী হবে আস্তে আস্তে আমাদের যে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে যে রোগ জীবাণু যেগুলো ছিল তো তালাতারে দেখা যাবে যে আস্তে আস্তে সেইগুলোর এগেনস্টে যখন আমাদের সত্যি সত্যি ইনফেকশন হচ্ছে কোনো ব্যাকটেরিয়া দিয়ে দেখা যাবে যে তখন সেই যখন প্রয়োজন তখন কিন্তু আর অ্যান্টিবায়োটিকটা খেলে আর কাজে লাগবে না এটা হচ্ছে একটা সবচেয়ে বড় সমস্যা আমরা কিন্তু আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি সব অলরেডি রয়েছে লড়াই করার জন্য তাদের আমরা একটু লেজি করে দিচ্ছি দুর্বল করে দিচ্ছি অ্যান্টিবায়োটিক দিয়ে বেশ এবার একটু জানতে ইচ্ছে করছে ডক্টর কর্মকার্যে অ্যান্টিবায়োটিক কবে আবিষ্কার হলো কিভাবে এর সূচনা হলো সেটা কিভাবে এই কিভাবে আবিষ্কার হয়েছে এই অ্যান্টিবায়োটিক সেটা একটা সুন্দর ঘটনা আছে আমাদের অনেকেই যারা শুনছেন তারা জানেন হয়তো নামটা শুনেছেন আলেকজান্ডার ফ্লেমিং যিনি নাইনটিন ফর্টি ফাইভের জন্য নোবেল লরিয়েট হয়েছিলেন তো নোবেল প্রাইজ পেয়েছিলেন তো উনি আবিষ্কার করেছিলেন উনি নিজেও বলেছেন এটা আমার আবিষ্কার নয় হঠাৎ একটা লক্ষ্য জিনিস লক্ষ্য করেছি সেটাই আজকে বেরিয়ে এসছে তো সেখানে উনি দেখেছিলেন যে ছত্রাক জাতীয় কোনো জিনিস যদি কোথাও একটা কালচার করা যায় বা থাকে তার আশেপাশে ব্যাকটেরিয়াগুলো মতো বিশেষ করে আমরা আমাদের পরিভাষায় বলি স্ট্যাফাইলো কক্কাস ইনফেকশান সেগুলো কিছুতেই গ্রো করছে না উনি এই জিনিসটা জাস্ট অবজার্ভ করেছিলেন যেহেতু এটা ছত্রাক জাতীয় একটা পেনিসিলিয়াম ছত্রাক জাতীয় জিনিস সেই জন্য উনি ওটার প্রথম নাম দিয়েছিলেন পেনিসিলিন এবং পেনিসিলিনই হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের ফার্স্ট অ্যান্টিবায়োটিক সুন্দর একটা গল্প নিয়ে আমাদের একটা এটার সূচনা হয়েছে তবে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে একবিংশ শতাব্দীতে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স কতটা বেড়ে গেছে হ্যাঁ যেটা ডক্টর কর্মকার বললেন যে নাইনটিন টোয়েন্টি প্রথম যেটা ফ্লে ফ্লেমিং করেছিলেন তারপরে নাইনটিন ফর্টি টু ফর্টি ফাইভে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এটা কিন্তু সবচেয়ে প্রথম আমরা অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করি তারপরে দেখা গেছে সত্তর আশির দশকে প্রচুর বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আস্তে আস্তে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এবং সেগুলো আমরা ব্যবহার করতে শুরু করলাম কিন্তু একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে সেইগুলোর অত্যাধিক ব্যবহার বা যেখানে প্রয়োজন নেই সেই রকমটা করার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যেগুলো একটা সময় আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে সেই ব্যাকটেরিয়াতে কাজ করত এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে আমরা সেইগুলোতে কিন্তু কাজ করছে না সেই জন্য কিন্তু এই রেজিস্টেন্স যেটা আসছে সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের দিকে আসছে খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে দেখবেন আমাদের ইউনিটাইট ইনফেকশন ইকোলাই বলি ইকোলাই ইনফেকশন সবচেয়ে এটা একটা ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা এখনই যদি কালচার সেন্সিটি করি দেখা যায় যে প্রচুর ড্রাগে রেজিস্ট্যান্স আসছে এটা কিন্তু একটা আমাদেরকে দেখা যাচ্ছে যেটা এটা অপব্যবহারের ফলেই এটা এত হচ্ছে এবং আগে হয়তো অল্প ওষুধে কাজ দিত যেটা এখন হচ্ছে না এই অল্প ওষুধে কাজ দিত এটা কিন্তু অনেক সময় সাধারণ মানুষরা বলে থাকেন এইটা বলতে ঠিক কি বুঝি বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষ যারা বেশি ওষুধ খান না বা এই ধরনের এক্সপোজার পান না তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেক্ষেত্রে শহরের মানুষরা যারা খুব ইজিলি এই ধরনের ওষুধগুলো যাদের জন্য অ্যাভেলেবেল তাদের পক্ষে বোধ এই রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের কার্যকরিতা কমে যাচ্ছে সেটা একটু যদি একটু বুঝিয়ে বলেন আমাদের এটা আর একটা খুব সুন্দর কোশ্চেন যেটা সবারই জানা উচিত অল্প বিস্তর ডক্টর তালুকদারের কথা প্রসঙ্গে সেটা টেনে ধরেই আমি বলি যে নাইনটিন ফর্টি ফাইভে যখন পেনিসিলিন প্রথম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হতে থাকলো তখন প্রচুর মানুষের জীবন দায়ী ওষুধ হিসাবে এটা কাজ করেছে এবং তারপরে দেখা গেছে দু হাজার থেকে উনিশশো সালের মধ্যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক এখনও যেগুলো অ্যাভেলেবেল তার গ্রুপ আমরা পেয়ে গেছি এখন কিন্তু দেখা যাচ্ছে যত আমরা রেজিস্ট্যান্স ডেভেলপ করছি তার যদি কার্ভ আমরা দেখি সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক সেই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য কিন্তু অনেক কম পাচ্ছি আমরা সুতরাং আমাদেরকে সবসময় খুব ভালোভাবে রেশনাল বা যুক্তিযুক্তভাবে আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে তো এই ক্ষেত্রে বলি আপনি যেটা বললেন কম অ্যান্টিবায়োটিক দেখুন এই কথাটা একটু বলবো ভেগ কারণ অ্যান্টিবায়োটিক যখনই ইউজ করবেন যদি ইউজ করতে হয় সবসময় প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে আমি অ্যান্টিবায়োটিকের কোর্সটা ঠিক মতো নির্দিষ্ট দিনের জন্যে আমি এটাকে কমপ্লিট করব বা সম্পূর্ণ করবো মাঝখানে যদি আপনি বন্ধ করে দেন তাহলে যে ব্যাকটেরিয়া কিছু হয়তো মারা যায়নি বা সেই অ্যান্টিবায়োটিক মেরে ফেলতে পারেনি তারা কিন্তু রেজিস্ট্যান্স গ্রো করবে সেই কথাটা মাথায় রেখে অ্যান্টিবায়োটিক যদি ইউজ হয় কখনোই মাঝখানে আপনি হয়তো ভালো বোধ করছেন থেমে গেলেন সেটা যেন না হয় কোর্সটা কমপ্লিট করবেন অনেক ক্ষেত্রে আমরা মাঝ টাইম এখন তো ভালো আছি তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়া খুব ক্ষতিকর এটা একটা গুরুত্বপূর্ণ কথা সাধারণ মানুষের এটাই মনে হয়ে থাকতে পারে যে তিন দিন খেলা বেশ ভালো আছি এবার দুম করে ওষুধটা বন্ধ করে দিলে সাধারণত কদিনের কোর্স হয় এই অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিকের বিভিন্ন রকম কোর্স হয় ইউজুয়ালি আমাদের কাছে যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা কমনলি ইউজ করি সেগুলো পাঁচ থেকে সাত দিন কিছু কিছু ক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিন কিন্তু আবার ধরুন যদি একটা বড় সড়ো রোগ যেরকম যেমন টিউবার করেছে সেইখানে কয়েক মাস ধরে আমাদেরকে সেইখানে খেতে হয় তো বিশেষ করে যে আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের সচরাচর আমরা যেগুলো খাই সেগুলো সাধারণত পাঁচ থেকে সাত দিন এবং ডক্টর কর্মকার বা ডক্টর ঘোষ আপনারা দুজনেই বললেন এটা শুধু গ্রামে নয় শহরেও শিক্ষিত মানুষদের মধ্যেও আমার দেখা যায় যে আমার আজকে জ্বর হয়েছে ডাক্তারবাবু একটা সাত দিনের কোর্স দিয়েছেন তিন দিন বাদে দেখা গেল আমার গলা ব্যথা বা যে ইনফেকশনটা এটা নিউমোনিয়া হয়েছে ও ঠিক আছে আমার ভালো হয়েছে আর খাওয়ার দরকার নেই এই যে তিন দিন বাদে বন্ধ করে দিলেন এটা কিন্তু একটা রেজিস্টেন্স তার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাতে কিন্তু ধরা সম্ভাবনা সবচেয়ে বড় সম্ভাবনা থাকে তাহলে সেই অ্যান্টিবায়োটিক সেই মানুষটির উপর আর কি কার্যকরী হবে না সেইটা হতেও পারে না কিন্তু এরকম যদি রিপিটেডলি করতে থাকেন তার শরীরে তো হবেই না এবং তার শরীরের যে অর্গানিজমগুলো রয়ে গেছে সেটা যখন অন্য কারো শরীরে যাবে সে তার শরীরে প্রথমবারই দেখা যাবে যে সেই অ্যান্টিবায়োটিকই কাজ করছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় এরা নতুন ভাবে গতিতে এগিয়ে যে বেড়ে উঠবে আর কি দর্শক বন্ধু ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে একটু ফোনটা নিয়ে নেব হ্যালো নমস্কার হ্যালো আমরা শুনছি বলুন আপনার সমস্যাটা বলছি ম্যাডাম আমার প্রচন্ড ঠান্ডা ছুটি ধাত আছে হুম হুম যার জন্য মানে মাঝে মাঝে প্রায় আমার মাথা বসে যায় মানে প্রচন্ড যন্ত্রণা হয় সর্দির জন্য এবার এটা ওই অ্যামোক্সিলিন 5 মিনিট পাওয়া যায় না দোকানে ওষুধের দোকানে হুম হুম

আমাদের যেটুকু এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে সেটা থেকে আপনি প্রশ্নের অনেকাংশ উত্তর আপনি পেয়ে গেছেন যে কখনোই অ্যান্টিবায়োটিক কোর্স মাঝপথে বন্ধ করার দরকার হয় না বা করা উচিত না এটা খুব বাজে জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন একটা কি দুটো অ্যামোক্সিসিন খেলেই আপনার গলা ব্যথা কমে যায় তারপর আপনি বেটার ফিল করেন সেটা অ্যামোক্সিসিনের জন্য নয় ডক্টর তালুকদার এবং ডক্টর ঘোষও হয়তো আমার সঙ্গে সহমত হবেন যে এটা হচ্ছে আপনার একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল বারবার গলা ব্যথা ইউজুয়ালি সিজিন চেঞ্জের সময় আমাদের ভাইরাল ইনফেকশন থেকেই হতে পারে এবং সেক্ষেত্রে আপনি জাস্ট একটু গরম জলে একটু নুন দিয়ে বা একটু গার্গেল করতে পারেন আর একটু ঠান্ডা থেকে নিজেকে প্রোটেকশন দেবেন দেখবেন অ্যামোক্সিসিলিন খেয়ে যেটা ভাবছিলেন আপনার একদিনে সেরে গেল সেটা আপনার এমনি একদিনেই স্বার্থ আর একটা প্রসঙ্গ ডক্টর তালুকদার একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে গ্রামাঞ্চলে মানে প্রশিক্ষিত ডাক্তার নন এমন অনেক মানুষ চিকিৎসা করে থাকেন এবং এক ধরনের ইনজেকশন দেন তাতে বিশেষ করে বাচ্চাদের ইনজেকশনটি দেওয়া হয় এবং ধরুন অল্প বিস্তর জ্বর থাকলে বা অল্প বিস্তর ইনফেকশন থাকলে সেটা কমে যায় পরে কিন্তু আবার সেটা অনেক বেশি মাত্রায় বেড়ে ওঠে এটা কি জিনিস এবং এটা কতটা যুক্তিসঙ্গত এটা একদমই যুক্তিসঙ্গত নয় যে একটা বাচ্চার এটা সত্যি আপনি যেটা বলেছেন যারা আমরা যারা গ্রামে বিভিন্ন সময় কাজ করে দেখেছি যে গ্রামের যারা আছে যে একটু জ্বর হলো বা একটা ইনফেকশন হলো তাই সেইখানে দেখা গেল বাচ্চাকে সাথে সাথে একটা ইনজেকশন দিয়ে দিল বাচ্চাদের কিন্তু সবচেয়ে কমন দুটো প্রবলেম যেটা একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন সেটা তো যে ভাইরাল ইনফেকশন বেশি হয় এটা সর্দি কাশি এবং পেট খারাপ ডায়রিয়া তো আপনি যদি সেই জায়গায় ভাবেন যে সেই ইনজেকশনটা না দিলেও হয়তো দু থেকে তিন দিনের মধ্যে তাকে যদি স্বাভাবিক সুশ্রুষ ও ইলেকট্রাল ওয়াটার বা অন্যান্য খাবার দিয়ে রাখা যেত তাহলেই দেখা যেত সে ভালো হয়ে যাচ্ছে তার থেকে বরং যেটা নাকি আমার ক্ষতিটা হচ্ছে যে তাকে একটা অ্যান্টিবায়োটিকের একটা সিঙ্গেল ডোজ দিয়ে দেওয়া হলো এর ফলে কি বাচ্চার শরীরে দেখা যাবে যে সেই অ্যান্টিবায়োটিকটা তার যখন প্রয়োজন ভবিষ্যতে তখন দেখা যাবে যে কাজ করছে না এবং তারপরে সেই মানে ব্যাকটেরিয়াটা আবার অন্যের শরীরে গেল সেই একই কথা যে আরেকজনে তো রেজিস্টেন্স হবে এবং ভয়াবহভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু আমাদের দেশে একটা বাচ্চাদের মধ্যে খুব গুরুতর আকার ধারণ করেছে মানে এই কিছুদিন আগে আমি দেখছিলাম যে কাগজে যে বছরে প্রায় আটান্ন হাজার এরকম শিশু নাকি মারা যাচ্ছে শুধু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য তাদের কাজ হচ্ছে না বলে এবং এটা উত্তরোত্তর কিন্তু বাড়ছে যে বাচ্চাদেরকে এই অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগের জন্য মানে আলটিমেটলি কিন্তু আমরাই নিজেদের দোষী মানে আমরাই অভিভাবক হিসেবেই নিজেদের না জেনে হয়তো ভুল করে ফেলছি ধৈর্য হয়তো ধরছি না আমরা যে একদিনে জ্বর হয়েছে সাথে সাথে ওরকম ডাক্তার বাবুর কাছে যাচ্ছি একটা দিয়ে দিচ্ছে হয়তো ধৈর্য ধরলে সেখানে হয়তো দু থেকে তিন দিন বাদে অনেক সময় ডাক্তার বাবুদের কাছে আমরা যাচ্ছি না আমরা দোকানে গিয়ে একটা ওষুধ দিন বা একটা জ্বর কমানোর একটা ওষুধ দিন সেটা আপনি যদি পুরো পৃথিবীর কথা ধরেন তাহলে দেখবেন যে এটাতে তো কোনো মানে আমেরিকায় সবচেয়ে বেশি স্ট্যাটিস্টিক্স রাখা হয় বেশি এবং ইউরোপেও রাখা হয় আমেরিকায় দেখা গেছে ওদের স্ট্যাটিস্টিক্সে যে তেইশ হাজার লোক টোয়েন্টি মারা যাচ্ছে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের দর্শক বন্ধুরা উৎসাহী রয়েছেন ফোনে রয়েছেন ফোনটা একটু নিয়ে নেব হ্যালো নমস্কার আমরা শুনছি দয়া করে আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন তাহলে আমাদের শুনতে সুবিধা হবে হ্যাঁ উনি শুনছেন আপনি বলুন আপনার সমস্যা হ্যাঁ ডক্টর মুকাতমার ক্ষেত্রটা ছিল যে অ্যান্টিবায়োটিক কোর্স চলাকালীন কি ড্রিঙ্ক করা যায় খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন করেছেন অ্যান্টিবায়োটিকের সঙ্গে কিছু কিছু ওষুধ আছে যেটার সঙ্গে আপনার শুধু অ্যান্টিবায়োটিক বলে নয় তার সঙ্গে কিছু কিছু ব্যথা কমানোর ওষুধ কিছু আমাশয়ের ওষুধ সেটাও কিন্তু অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল মেট্রোজিল টিনিডাজল এগুলোর সঙ্গে আপনি যদি অ্যালকোহল খান তাহলে একটু রিয়াকশন করে দেখবেন যে আপনার শরীরে একটা অন্য ধরনের রিয়াকশন হচ্ছে যেটা ঠিক কমফোর্টেবল নয় সুতরাং আমি বলবো যদি কোনো অসুখের জন্যে আপনি ওষুধ খাচ্ছেন এবং আপনি যদি নিজেকে অসুস্থ বলে মনে করেন তাহলে কোন রকম নেশা না করাটাই উচিত এবার একটু ডক্টর তালুকদার আপনার কাছে জানতে চাইব যে অ্যান্টিবায়োটিক কিভাবে আমাদের রোগকে সঞ্চালিত করছে কিভাবে রোগটি আমাদের মানব দেহে সঞ্চালিত হচ্ছে আচ্ছা মানে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ব্যাকটেরিয়াগুলো কি কি করে কাজ করছে অ্যান্টিবায়োটিক যেটা আমাদের প্রথম প্রশ্ন থেকে যেটা আলোচনা শুনেছিলেন যে অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে मारे কিভাবে জি হ্যাঁ ব্যাকটেরিয়াগুলোকে मारे দুটো ভাবে একটা হচ্ছে আমরা তো সবকিছু আমরা মানুষ বলুন বা একটা ব্যাকটেরিয়া সবাই হচ্ছে বংশ বিস্তার করে বংশ বিস্তার করেই বেঁচে থাকি যে একজন আরেকটার থেকে হয় তাই বংশ বিস্তারটাকে মেইনলি দুটো ভাবে আমরা বন্ধ করতে পারি এক তার হচ্ছে জীবন ধারণ ক্ষমতাটাকে স্ট্যাটিক করে দিলাম যে সে যাতে আর বাড়তে না পারে তাহলে আলটিমেটলি তার যতদিন আয়ু আছে সেই ততদিন আয়ুর পরে সে মরে যাবে তার থেকে আর নতুন কোনো ব্যাকটেরিয়া হলো না সেটাকে বলি আমরা যে ব্যাকটেরিয়ার একটা পার্টের যে ড্রাগ আরেকটা হচ্ছে সে সরাসরি তার ব্যাকটেরিয়ার কোষের যে অংশ বিভিন্ন জায়গা আছে সেগুলোকে ধ্বংস করে দিয়ে ব্যাকটেরিয়াটাকে মেরে দেওয়া একটা ব্যাকটেরিয়ো স্ট্যাটিক একটা ব্যাকটেরিয়ো সাইটাল মেনলি এই দুটোভাবে আমাদের যে যত অ্যান্টিবায়োটিক সেগুলোকে সাধারণত আমরা গ্রসলি মেনলি এই দুটোভাবে কিন্তু আমাদের শরীরে বিশেষ কাজ করে যে কোনোটা যে একেবারে ব্যাকটেরিয়াটাকে সরাসরি মেরে দেয় আর কোনোটাকে যে ব্যাকটেরিয়াগুলোকে যে মরতে দিল না অথচ এমনভাবে রেখে দিল সে যাতে বংশবিস্তার না করতে হবে তাহলে আর ভবিষ্যতে আর ওর থেকে নতুন ব্যাকটেরিয়া হল হলো না আরও একটি ডাক্তারি পরিভাষা রয়েছে যে এম্পেরিক্যাল ট্রিটমেন্ট মানে অনুমানমূলক অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই জিনিসটা কি যদি একটু বলেন এটাও একটা খুব ভালো কোশ্চেন যেটা সবারই জানা উচিত দেখুন প্রথমেই যখন একটা রোগী পেশেন্ট আমার কাছে এলো ভর্তি হলো আমরা তার রোগীর লক্ষণ দেখে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে এটুকু অন্তত বুঝতে পারি এটা ইনফেকশন রিলেটেড কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়তো হয়েছে ভাইরাল ব্যাকটেরিয়াল এগুলো আমাদের প্রথমেই ঠিক করে নিতে হয় কোন ধরনের ইনফেকশন আমি সাসপেক্ট করছি সন্দেহ করছি সেই অনুযায়ী যদি আমি ব্যাকটেরিয়াল ভাবি এবং পেশেন্টটা খুব ক্রিটিক্যালি ইল হতে পারে প্রচণ্ডভাবে সংকটজনক অবস্থায় থাকতে পারে তখন আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিতেই হবে এবং সেই অ্যান্টিবায়োটিক দেবার সময় আমাকে ভেবে নিতে হবে কী ধরনের ইনফেকশন এবং কোথায় ইনফেকশানটা হয়েছে এবং সেখানে ওই ইনফেকশন এবং কোথায় হয়েছে সেই অনুযায়ী আমাকে কতগুলো কমন যেগুলো সাধারণত ওই জীবাণুগুলো ওই জায়গাতেই ইনফেকশন করতে পারে সেই অনুযায়ী কোন অ্যান্টিবায়োটিক আমি পছন্দ করব চুজ করব ওই পেশেন্টের জন্য ওই পার্টিকুলার টাইমে আমাকে দিতে হয় তখন কিন্তু আমাদের কালচার বা এটা কিছু আসছে না আমরা ব্লাড রিপোর্ট করতে পাঠালাম কালচার করতে পাঠালাম মিনভাইল আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম যে এইটাই হয়তো মোস্ট সুটেবল অ্যান্টিবায়োটিক হবে বিফোর আই এম গেটিং কালচার রিপোর্ট সেটা হচ্ছে এম্পেরিকাল থেরাপি যখন কালচার রিপোর্ট পেলাম তখন যদি ওটা থেকে আরো লোয়ার ডাউন করে একদম টার্গেটেড থেরাপি মানে একেবারে ওই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিকটা দিলাম সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি এম্পেরিকাল থেরাপি সবাইকেই করতে হয় তবে আমার যেটা জানতে ইচ্ছে করছে যে উনি বলেন বললেন যে আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করে কালচার রক্ত পরীক্ষা করতে দিলাম সেক্ষেত্রে ক্ষেত্রে অলরেডি অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেছে তাহলে তো রক্ত পরীক্ষায় জীবাণুগুলো কি ধরা পড়বে এটা জানবো অবশ্যই দর্শক বন্ধু ফোনে রয়েছে ফোনটা নিয়ে নেব নমস্কার আপনার সমস্যাটা বলুন আমরা শুনছি আমার অক্সিফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে বেশ সেক্ষেত্রে আমার কি সেটা আমার সর্দি কাছে দিয়ে ভালো কাজ করতো এবং ঘটনা হচ্ছে আমি যেভাবে প্রশ্ন করছি আমার মেয়ের মতো একই সমস্যা তৈরি হয়েছে বেশ আপনি শুনতে থাকুন ওফ্লক্সাসিন হচ্ছে একটা ফ্লোরোকুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক যদি সত্যি সত্যি আপনার সেই অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি থেকে থাকে ডেফিনেটলি আপনি কখনোই সেই গ্রুপের অ্যান্টিবায়োটিক কোনোদিন খাবেন না এবং বিশেষ করে আমি বলবো যখনই কোনো ডাক্তারবুর কাছে যাবেন প্রথমেই তাকে বলে দেবেন আমার কিন্তু সেই গ্রুপের অ্যালার্জি আছে এবং এটা হতেই পারে যে আপনার মেয়েরও সেই গ্রুপের অ্যালার্জি সেই ড্রাগে অ্যালার্জি থাকতেই পারে এবং ও ফ্লক্সাসিন ছাড়া সর্দি কাশিতে আরও অনেক রকম অ্যান্টিবায়োটিক আমরা দিই এবং বিভিন্ন রকম আছে সেই জন্য আপনার কোনো দু চিন্তার কারণ নেই যে আমার সর্দি কাশি ওফ্লক্সাসিন আমার অ্যালার্জি আছে বলে আমার অ্যান্টিবায়োটিক আর কিছু রইলো না এছাড়াও আমাদের প্রচুর অ্যান্টিবায়োটিক বিভিন্ন গ্রুপের আছে তার থেকে বরং আমি বলবো যে আপনি যদি সেই ডাক্তারবুকে বলে দেন তিনি তখন সে বুঝে শুনে অন্য কোনো অ্যান্টিবায়োটিকের গ্রুপ তাকে আপনাকে দিয়ে দেবে আপনার এই নিয়ে দুশ্চিন্তা করার মতন কোনো কারণ নেই আমরা প্রথমে অনেক সময় ইউজ করি না যেটা বলছেন যে ইউজুয়ালি আমরা সর্দি কাশিতে ওফ্লক্সাসিন সাধারণত করি ডক্টর কর্মকার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে কিছু কিছু রোগের ক্ষেত্রে এবং কিছু কিছু রোগের ক্ষেত্রে সত্যি সত্যি তার প্রয়োজন রয়েছে সেটা যদি একটু আমাদের একটু বিস্তারিতভাবে বলেন অ্যান্টিবায়োটিক আবিষ্কার একটা রিভলিউশনারি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যা যা আবিষ্কার হয়েছে তার মধ্যে অ্যান্টিবায়োটিক টপ লিস্টের মধ্যে আছে ভ্যাকসিনেশন টপ লিস্টের মধ্যে আছে হুম সেরকম অ্যান্টিবায়োটিক যত্রতত্র যেভাবে খুশি ব্যবহার করলে যেটা হতে পারে ডক্টর তালুকদার যেটা বলেছিলেন যে আমাদের রেজিস্টেন্স গ্রো করে যাওয়ার এবং মাঝপথে যদি থামিয়ে দিয়ে রেজিস্টেন্স গ্রো করে যাওয়ার একটা চান্স বেশ ভালো রকম আছে এবং সেটা যদি রিপিটেডলি হয় তাহলে তো নিশ্চয়ই চান্সটা আছে এবং এর প্রবলেম আরেকটা হলো ধরুন তার রেজিস্টেন্স ডেভেলপ করেছে এইবারে উনি ওই সংক্রমণটা আরেকজনকে দিয়ে ফেলেন আমাদের সর্দি কাশি বা যে কোনো ক্লোজ কন্ট্যাক্টের থ্রু দিয়ে হোক দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা কি হলো যে যে সেকেন্ড পার্সেনের সংক্রমণ হল ওই আগের ব্যক্তির কাছ থেকে নিলেন সেখানে প্রথম থেকেই কিন্তু ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট হয়ে রইল প্রথম থেকেই ব্যাট সেটাকে বলা বলি আমরা প্রাইমারি রেজিস্ট্যান্ট মানে প্রথম ওর ঘর দেহের মধ্যে প্রবেশ করলো কিন্তু রেজিস্ট্যান্ট অবস্থাতেই প্রবেশ করলো সেই জন্য অ্যান্টিবায়োটিক ইউজটা সবসময় খুব যুক্তিসঙ্গতভাবে রেশনাল হওয়া উচিত এবং ডাক্তারবাবু যতদিন বলেছেন যেভাবে বলেছেন সেভাবে খাওয়া উচিত এই রেজিস্ট্যান্স কথাটা আমরা বারবার ব্যবহার করছি কারণ এটাই আজকে আমাদের আলোচ্য বিষয় তবে ইতিহাস সবসময় আমাদের টানে এবং ইতিহাস থেকে অনেক কিছু শেখার আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রথম কিভাবে শুরু হলো মানে এটা শুরু না হলে তো সমস্যা হতোই না এটাও সেই গল্পটা শুরু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকান সৈন্যদেরকে যখন ওই পেনিসিলিন শব্দ আবিষ্কার হয়েছে যে তখন প্রথম তখনও কিন্তু এটাকে মানে প্রতিষ্ঠিত হয়নি কিন্তু তখনই দেখা গেছে যে পেনিসিলিন দিয়ে কারো কারো যাদের ইনফেকশন আছে সেইটা কিন্তু কমছে না তখন একটা ধারণা হয়েছিল যে তার মানে পেনিসিলিনে বুঝি সব কিছু কমে না কিন্তু তখনই যে সেটা রেজিস্টেন্স হয়েছে সেটা তখনও বোঝা যায়নি তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে ষাটের দশক সত্তরের দশকে যখন আমাদের বিজ্ঞান আরও উন্নত হলো যখন আমরা কালচার করা কি করে সেটাকে ড্রাগ দিয়ে সেন্সিটিভিটি দেখা যেতে পারে কতটা হচ্ছে তখন আমরা ধাপে ধাপে জানতে পারলাম যে কেন এইটাকে আমরা রেজিস্টেন্সের দিকে যাচ্ছি এবং সেই এবং শুধু যে যা হয়েছে সেটা নয় কেন হচ্ছে যে কি টাইপ অব জীবাণুগুলো ব্যাকটেরিয়াগুলো নিজেদের দেহের মধ্যে চেঞ্জ আনছে যে মিউটেশন বলে যেটা যে সেইগুলো আমরা কিন্তু এখন একদম মানে আমরা অনেকটাই বিজ্ঞানের জন্য জানতে পারছি যেটা কীভাবে আসছে শিশুদের ক্ষেত্রে ভারতবর্ষের এর সংখ্যাটা তো অত্যন্ত ভয়ঙ্কর যেটা আমি আপনি বললেন ডক্টর কর্মকার এবারে জানতে ইচ্ছে করছে যে বিশ্বে এই চিত্রটা ঠিক কিরকম

এই বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য বা এই যে হচ্ছে রেকারিং আমার আমি কি করতে পারি যার জন্য বারবার যাতে না বারবার যেটা বলছেন মাসে প্রত্যেক মাসে হচ্ছে না দুই মাস প্রত্যেক মাসে না ইয়া ইয়ারলি মানে মোটামুটি আট নয় দশ মাস গ্যাপে গ্যাপে অটোমেটিক হয়ে যাচ্ছে এরকম হচ্ছে হ্যাঁ যে উনি যেটা বললেন যে বছরে অলমোস্ট যে একবার করে হয়তো হচ্ছেন উমনি উনি দুটো কথা বললেন যে একটা ইনফেকশন হচ্ছে অথচ কালচারে কিছু পাচ্ছেন না এইখানে একটা হয়তো মিসম্যাচ হচ্ছে যে উনি হয়তো যে কালচার করতে গেলে যে মিনিমাম ব্যাকটেরিয়া থাকা দরকার সেই জায়গাটা হয়তো আসছে না একটা তার থেকে লো গ্রেডের ইনফেকশন থাকছে যে সেইটা হতে পারে আর যদি ইনফেকশন ছাড়া ওনার সমস্যাটা যেটা হচ্ছে সেটা হয়তো ইনফেকশন ছাড়া অন্য কোনো কারণে সেটা ওনার কাছে উনি বা যিনি ওনার সমস্যাটা সেটাকে ইনফেকশনের মতন মনে করছেন সেই জন্য এই জায়গাটাতে কিন্তু অ্যান্টিবায়োটিক যে ব্যাকটেরিয়ারও বিভিন্ন রকম ভাগ আছে আমরা প্রথম দিকে বলছিলাম যে ব্যাকটেরিয়ার মধ্যে যে সাধারণ কালচারে পজিটিভ হবেন না এরম ব্যাকটেরিয়া থাকতে পারে ফাঙ্গাল থেকে হতে পারে উনি বয়স্ক মানুষ অন্যান্য আরও কিছু থাকে থাকতে পারে কালচারে তো আমরা রুটিন কালচারে কিন্তু আমরা সবগুলো করি না সেই জন্য ওনাকে এই যদি এরকম আবার নেক্সট টাইম হয় আমার সাজেশন থাকবে যে উনি থরলি ইনভেস্টিগেট করানো দরকার যে কোথাও তার ইউনিট ট্র্যাক্টে কোথাও রকম প্রবলেম আছে কিনা বা অন্য স্পেশাল যে টাইপ অফ কালচার সেগুলো করার কথা এই প্রসঙ্গে আমি একটা কথা যোগ করব উনি যেহেতু রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা বলছেন প্রথম এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট বলতে যেটা আমরা বুঝি চিকিৎসা হলো বেশি করে জল পান করা তিন লিটার জল যেন খান জল কম খেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেড়ে যায় সম্ভাবনা রয়েছে আমরা আমাদের পুরনো প্রশ্নে একটু ফিরে যাবো ডক্টর কর্মকার একটু জেনে নেব সারা বিশ্বে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের হালটা কীরকম সারা বিশ্বের কথা যদি বলেন এবং আজকে আমরা একবিংশ শতাব্দীতে আছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি দেখা গেছে কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা দিন দিন অ্যালার্মিংলি বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের হাতে সেই অনুপাতে নতুন ড্রাগ এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলোকে কিল করার মতো পাচ্ছি না শুধু আমরা যদি এখন থেকে সচেতন না হয় এবং যেটুকু আমাদের আলোচনা হলো তার থেকে যেটা আমরা নির্যাস পেলাম আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং সঠিকভাবে নির্দিষ্ট সময়ের জন্য খাওয়া উচিত দর্শক বন্ধু ফোনে রয়েছেন ফোন নিয়ে নেব একটু হ্যালো নমস্কার আমরা শুনছি আপনার সমস্যাটা যদি বলেন হ্যাঁ বলুন আমরা শুনছি

যে এটা রানিং নোজ মানে যে একটা ইনফেকশন হচ্ছে সেটা না এটা কমনেস্ট হচ্ছে আমাদের কাছে হচ্ছে যে এটা অ্যালার্জি উনি যেহেতু বলছেন যে কুড়ি বছর ধরে হচ্ছে যে এটা পেরিনিয়াল অ্যালার্জি সিজনাল অ্যালার্জি ওনার হয়তো নাকে কোনো রকম অন্য কোনো সমস্যা কারো পলিপ থাকে কারো নেটাল সেপ্টাম ডিভিয়েশন থাকতে পারে মানে আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না যে কারো ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে যে তার থেকে হচ্ছে সুতরাং যে আপনি যে বারবার করে যে ইনফেকশন মানে কুড়ি বছর ধরে ভুগছেন মানে যে আপনার শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে সেটা নয় যে ভাইরাল থেকেও হতে পারে সুতরাং সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যদি যারা কোনো আপনার জায়গায় আছে ডাক্তারবাবু তাকে দিয়েই পুরো সমস্যাটা থরলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে যে কেন হচ্ছে এবং শুধু জানতে পারেন যে এটা আপনার কাছে অ্যালার্জিক কেন টেম্পারেচার মানে অ্যালার্জি এটা কমন প্রবলেম যেটা ঠান্ডা ঘর থেকে বাইরে গরমে গেলেই আমাদের সাথে সাথে দেখা যায় হাঁচি হচ্ছে সেটা হয়তো একটা সাধারণ লোকের যতটা হয় তার থেকে আপনার বেশি কেননা আপনি হয়তো প্রুন যে সেইটার জন্য সেটাও একটা আমাদের হাওয়াতে এত দূষণের মাত্রা বেড়ে গেছে আমরা শুধু পরিষ্কার হাওয়া নিঃস্বায়ের ভুলে গেছি প্রায় একটা হয়তো কোনো ইনফেকশনই বেশ সেটাও একটা কথা হ্যাঁ আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন একটু ফোনটা নিয়ে নেব আমরা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ডক্টর কর্মকার যে আলোচনাটা করছিলাম যে অশিক্ষা অজ্ঞানতা বা সচেতনতার সাথে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কিভাবে জড়িয়ে রয়েছে বা এইভাবে আমরা এটাকে দূর করব কিভাবে ঠিক কথা আমাদের এটা দূর করার জন্য প্রথমেই আমরা আলোচনার মধ্যে দিয়ে অনেকগুলো পয়েন্টই বলে ফেলেছি তার মধ্যে প্রথম কথা হলো যদি আমাদের সত্যি করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা সত্যি করে খুব বিপজ্জনকভাবে বেড়ে চলেছে সেটাকে কমাতে হয় তাহলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে ডাক্তার যারা ডাক্তার নয় যারা প্যারামেডিক্যাল স্টাফ সবাইকে প্রত্যেকেই আমরা অল্প বিস্তর ভাইরাল ইনফেকশন হলো খেয়ে ফেলছি অ্যান্টিবায়োটিক ও গলায় ব্যথা যেন একজন দর্শক বন্ধু যেমন ফোন করেছিলেন কিন্তু গলায় ব্যথা এক দু দিন সবসময় ভাইরাল ইনফেকশন আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদের বডি রেজিস্ট্যান্সটাকে অ্যালাউ করতে হবে যে ওই ইনফেকশন কিল করে দিতে পারে কিনা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমাদের যে কোনো ইনফেকশন আমাদের বডির যে মেকানিজম যে ইমিউনিটি যে প্রতিরোধ করার ক্ষমতা তাতেই কিল হয়ে যায় সুতরাং আমাদের বাইরের কোনো মলিকুল নেওয়ার দরকার নেই এইটা সম্বন্ধে আমাকে সচেতনতা সেকেন্ড হচ্ছে যদি আমার ইনফেকশনটা মনে হয় একটু আমাকে সত্যি করে কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করছে আমি দৈনন্দিন কাজকর্ম ঠিক করে উঠতে পারছি না তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি যদি অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন অনেক সময় দেখেছি পেশেন্টের রিলেটিভরা এসে বিশেষ করে শিশুদের মা বাবা একটা অ্যান্টিবায়োটিক দেওয়ালেন না এত কাছ থেকে একটা অ্যান্টিবায়োটিক না আমি ভাবছি তো ওটা ভাইরাল সুতরাং এই ব্যাপারটা সবসময় মাথা রাখতে হবে যে ডাক্তারবাবুকে ফোর্স করে অ্যান্টিবায়োটিক না লেখানোর কথা ডাক্তারবাবুর জ্ঞানের প্রতি আপনারা আস্থা রাখুন

হলো এই যে ওভার কাউন্টার নেওয়া এবং সেই প্রবণতাটা যে আমাদের ফার্মাসিউটিক্যাল যারা বিক্রি করছেন যে তাদের মধ্যেও যদি সেই সচেতনতা আনানো যায় যে না আমি তাকে প্রপার প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেবো না তাহলেও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহারটাকে অনেকটা হলেও কমাতে পারবো আরও একটা জিনিস নাম কিছু একটা জানতে হয় যে পশু পাখির উপরে যদি কোনো এই ধরনের ট্রিটমেন্ট করা হয় সেটাও কি মানুষের উপর ট্রিটমেন্টটা করলে রেজিস্ট্যান্ট হতে পারে একদম ঠিক কেন না ধরুন আমরা আজকে ধরুন পোল্ট্রির মুরগি খাচ্ছি বা হাঁস খাচ্ছি ছাগল খাচ্ছি তাদেরকে বিভিন্ন কারণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এক হচ্ছে তাদের শরীরে যাতে ইনফেকশন না হয় দেখতে সুন্দর হয় বাজারে বিক্রির সময় যাতে তার কোনো সমস্যা না হয় বা তাদের কোনো রোগ বিসুখ হয়েছে আপনি জানতে পারছেন না কিন্তু সেই মাংসটা যখন আপনি খাচ্ছেন তো তখন দেখা যাবে যে সেইগুলো কিন্তু আমাদের শরীরে একটু একটু করে আমাদের শরীরে জমছে এবং সেইটাই কিন্তু আমাদের শরীরে দেখা যাবে যে সেটাকে রেজিস্ট্যান্স করতে শেষ হয়েছে মেসেজ যদি এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অ্যান্টিবায়োটিক নিজে নিজের ওই ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবেল আমার খুব জানাশোনা দোকান সেক্ষেত্রে নিয়ে নিলাম ও খুব অভিজ্ঞ সেইভাবে কখনোই নেবো না ডাক্তারের পরামর্শ নিয়েই আমরা সবসময় অ্যান্টিবায়োটিক খাবো এবং যতটা পারি সম্ভব অ্যান্টিবায়োটিক নেওয়া পরিহার করে চলবো নিয়মের বাইরে আমরা কেউ নই অতএব অ্যান্টিবায়োটিক খাওয়ার সময়ও যেন আমরা ঠিক নিয়ম মেনে চলি আশা করছি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন আমাদের চিঠি লিখে জানাতে ভুলবেন না আমাদের যোগাযোগের ঠিকানা দূরদর্শন কেন্দ্র দূরদর্শন ভবন আঠেরো বাই তিন উদয়শঙ্কর স্মরণিক গল্ফ গ্রিন কলকাতা পঁচানব্বই দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার